নমস্কার বন্ধুরা আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে বিরাট বড় একটা আপডেট নিয়ে আপনারা কিন্তু সবাই জানেন যে গতকালকে কিন্তু এসএসসি মামলা শুনানি হওয়ার কথা ছিল বাট সেটা হয়নি সেটা আজকে আর একটু পরে সকাল সাড়ে দশটার পর কিন্তু শুনানি হবে তা যেটা আজকে আপনারা থাম্বেলটা দেখে অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে ভিডিওটা যে কী হতে চলেছে যোগ্য চাকরি প্রার্থীদের সঙ্গে আছে কিন্তু বিজেপি আগের দিন কিন্তু প্রধানমন্ত্রী বর্ধমান থেকে বলে দিয়ে গেছেন যে আমরা যোগ্য প্রার্থীদের সঙ্গে আছি এবং যোগ্য প্রার্থীদের সব কিছুতে হেল্প করব অর্থাৎ আজকের শুনানিতে কিন্তু বি বিজেপি থেকেও কিন্তু উকিল দেওয়া হয়েছে এবং এ টু জেড আজকে ভিডিওটা নিয়ে আলোচনা করবো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এসএসসি নিয়ে প্রধানমন্ত্রীর ঘোষণার পর বড় পদক্ষেপ নিল বিজেপি ছয়জনকে সিলেক্ট করা হলো উকিল স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতিকাণ্ডে চাকরি বাতিল হয়েছে প্রায় ছাব্বিশ হাজার জনের রাজ্যে ভোট প্রচারে এসে এসএসসি চাকরিহারাদের নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী ঘোষণার পর এসএসসি নিয়ে বড় পদক্ষেপ নিল রাজ্য বিজেপি আইনি সহায়তা বেছে নেওয়া হল ছয়জনকে তৈরি করা হয়েছে কমিটি যে কোনো যোগ্য চাকরি হারাদের আইনি সহায়তা দেবে এই কমিটি এবার যোগ্য এসএসসি চাকরি প্রার্থীদের পাশে দাঁড়াতে আইনি কমিটি গঠন করলো বিজেপি জানা যাচ্ছে এই কমিটিতে আছেন আইনজীবী লোকনাথ চট্টোপাধ্যায় আইনজীবী শশ্রাংশু ভট্টাচার্য আইনজীবী সুকান্ত চক্রবর্তী আইনজীবী তিলক মিত্র আইনজীবী কোস্তব দাস এবং আইনজীবী রাহুল সরকার প্রসঙ্গত উল্লেখ্য যে আগামীকাল আজকে সোমবার এসএসসি মামলা শুনানি আছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে দুদিন আগে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি নিয়ে মুখ খুলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যোগ্য চাকরি হারাদের পাশে থাকার বার্তা দেনও তিনি বর্ধমান থেকে নির্বাচনী জনসভা থেকে বড় ঘোষণা করেন মোদী চাকরি হারিয়ে কার্যত পথে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক যাদের মধ্যে রয়েছে যোগ্যরা সংশ্লিষ্টদের জন্য বড় ঘোষণা করল প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী বলেন চাকরিদের চাকরি নিয়ে দুর্নীতি হয়েছে তাতে যে যোগ্যরা চাকরি হারিয়েছে তারা কি সমস্যায় আছেন তা বুঝতে পারছি এই শিক্ষক নিয়োগ দুর্নীতিতে অনেক নির্দোষ লোক আছে যারা সত্যি শিক্ষকের এই চাকরির অধিকারী বাকিদের পাপের কারণে নির্দোষরাও সমস্যায় পড়েছেন চাকরি হারানো যে শিক্ষকদের নদী ঠিক আছে লিগাল সেল করে তাদের আইনি সহায়তা দেবে বিজেপি তৈরি করা হবে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মও তাতে উপকার পাবেন সংশ্লিষ্ট যোগ্য প্রার্থীরা যারা সৎ যাদের ডিগ্রি ঠিক আছে তাদের সহায়তা দেবে বিজেপি ন্যায় বিচারের জন্য তাদের পাশে থাকবে বিজেপি এবার সেই লিগাল টিম গঠন করে ফেলেছে বিজেপি অর্থাৎ আজকেও কিন্তু বিজেপির সেখানে উকিল থাকবে এবং কী না কী হয় সেটা এটুরে জানতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেট পেতে হলে সো বন্ধুরা এটা হলো আজকে আপডেট ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার জয় হিন্দ বন্দে মাতা